দুজনাই যাই চলে যাই চলে যাই রহি না ঘরে রে ঝরে না ঝরে রে রহি না ঘরে রে ঝরে না ঝরে রে রহি না ঘরে রে এটাও পুরনো গান, লতাজির গাওয়া অনেক দিন আগেকার গান, মানে বহুদিন আমাদের জন্মের অনেক অনেক আগে। তো এটিরও কম্পোজার ছিলেন সলিল চৌধুরী। I'm
কম্পোজিশন, ওনাকে না মনে করে পারলাম না। এতই ভালো ভালো গান গেয়েছেন আর এত এনথুজিয়াস্টিক গানগুলো শুনলেই একটা মন ভালো হয়ে যায়, চনমনে হয়ে যায়, এরকম আমার লাগে, জানি না সবার কীরকম লাগে, শুনলেই একটা মন ভালো হয়ে যাওয়া লাগে। গাইছি আরডি কম্পোজিশন, আর এই কথা লিখেছিলেন মজরুহ সুলতানপুরী, এটা অনেক পুরনো গান, রাজ কাপুরের ফিল্মে। আপনি
पथ में कांटे लाख बिछाए, तुम तो फिर भी बिछड़ा यार मिलाए। अनहोनी पथ में कांटे लाख बिछाए, जग में रह जाएंगे प्यारे तेरे बोल। दूजे के होठ को देखकर अपने गीत, कोई निशानी छोड़ फिर दुनिया से तो। एक दिन बिक जाएगा माटी के बोल, जग में একজন সুপারস্টার উপস্থিত আছেন যাকে বাঙালি মানে ভীষণ গর্ব করে তাকে নিয়ে, মিঠুন। মিঠুন আসছে আমাদের মঞ্চে বৌদির এই পারফরমেন্সের জন্য, একটা ছোট গিফটের জন্য। তো মিঠুনের জন্য একটা জোরে হাততালি। সবাই চেনে, কে চেনে না এখানে মিঠুনকে? কেউ নেই। বৌদির একমাত্র দেবর, আরেকবার জোরে হাততালি। বৌদির পারফরমেন্স দারুণ হচ্ছে, আরো ভালো। খুশি তো প্রচন্ডই হয়েছি, কিন্তু দেওরের কাছে টাকা নিতে ঠিক অদ্ভুত লাগছে। যাই হোক, ও গানটার জন্য অ্যাপ্রিসিয়েট করেছে, এটাই বড় কথা। कैसे
ডাক্তার।